বরিশাল রাজনৈতিক অঙ্গনের অতি পরিচিত মুখ খন্দকার গোলাম মোস্তফা। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ঘরে বসে দিন যাপন করছেন তিনি। এখন আর সবার মাঝে পদচারণা নেই এই মানুষটির। রাজনীতিতে মাঠ কাঁপানো বিএনপি নেতা গোলাম মোস্তফার এই নীরবতা তাকে লোকচক্ষুর আড়াল করে দিয়েছে। দল থেকে সিনিয়র নেতাকর্মীদের কোনো সহানুভূতিও পায়নি সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা। অসুস্থ অবস্থায় ঘরে বসে দিন যাপন করছেন শেষ বয়সে। তার এই অসুস্থতার খোঁজখবর নিতে আজ বিকেলে গোলাম মোস্তফার কলেজ রোড বাসভবনে যান মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়দ্দিন শিকদার। এ সময় তিনি মোস্তফার শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সদস্য সচিব এম এস সাইদ তালুকদার, মহানগর বিএনপির সদস্য আলামিন, আরিফুর রহমান বাবু, ওমায়ের স্বপন, মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন, রেজাউল কবির বাতেন, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএম কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, বিষ্ণং ওয়ার্ড ছাত্র দল আহ্বায়ক শফিউল হাসান জনি ও যুগ্ম আহ্বায়ক খালেদ বাবর সহ অন্যান্যরা। এ সময় জিয়দ্দিন শিকদার বলেন, বিএনপির অনেক নেতাকর্মী অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে, তাদের খোঁজখবর নিচ্ছেন না কেউ। দলের এই ক্লান্তি লগ্নে সব নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব পাশে দাঁড়াচ্ছি। অনেক কষ্ট থেকে অনেকক্ষণ ছিলাম, আপনার রেস্টে থাকেন।